নমস্কার বন্ধুরা, এমএইচ এডুকেশন ল্যাবে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা অবজেক্টিভ জেনারেল ইংলিশেরই মিক্সড ব্যাক সিরিজের আজকে আমরা দ্বিতীয় ক্লাসটি করব। এর আগে আমি আপনাদের অলরেডি একটি ক্লাস দিয়ে দিয়েছি এবং সেখানে কিছু প্রিপোজিশন, কিছু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, কিছু গ্রুপ ভার্ব, কিছু ইডিয়মস, এগুলো আমি করেছি। এই অংশেও আমি সেই অংশ মানে ওগুলোকেই আবার আমি করাবো, কারণ আমরা পরীক্ষা বিসিএস পরীক্ষার আগে আমরা মোস্ট প্রবাবলি ডি পর্যন্ত কমপ্লিট করেছিলাম প্রিপোজিশন। তারপরে আমি আপনাদের বলেছিলাম যে আমি পুরো জেড পর্যন্ত যেরকম প্রিপোজিশন আছে এগুলো আমি আপনাদের করিয়ে দেবো। তো আমি কিন্তু আবার এই এই ইংলিশের ক্লাসে আমি আবার যে ডি পর্যন্ত হয়েছিল তার পরের থেকে আমি আগের দিন ইটা কমপ্লিট করে দিয়েছি, আজকে এফ সিরিজের যে প্রিপোজিশনগুলো আছে সেগুলো কমপ্লিট করে দেবো। এইভাবে আমি আস্তে আস্তে পরবর্তী যে ক্লাসগুলো দিতে থাকবো সেগুলোতে আমি আস্তে আস্তে এইভাবে সিলেবাসটা পুরো কমপ্লিট করবো। আর এ প্রসঙ্গে একটি বলে রাখি যে আমাদের সোমবার, মঙ্গলবার এবং বুধবার সকাল 8টার সময় আমাদের এই ইংলিশ ক্লাস আসবে, এবং আপনারা 8টার সময় সকাল কিন্তু আপনারা এই ইংলিশ ক্লাস কিন্তু করতে অবশ্যই চলে আসবেন, সোম, মঙ্গল এবং বুধ। আর এর পাশাপাশি আমাদের যে 40টি অবজেক্টিভ ইংলিশের যে ভিডিও কোর্সের যে ক্লাস আমরা WBCS এর আগে করেছিলাম, সেই ক্লাসের লিঙ্কও কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সের নিচে দেয়া আছে। এবং সেই ক্লাসগুলো যে 40টা সেট যে আমি করিয়েছি খুবই গুরুত্বপূর্ণ, সেখানে টোটাল যে 1000টি প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো যে কোনো পরীক্ষার জন্য, শুধু WBCS নয়, যে সমস্ত পরীক্ষায় সেন্ট্রাল গভর্নমেন্ট বা রাজ্য সরকারের স্টেট লেভেলে যেসব পরীক্ষায় অবজেক্টিভ ইংলিশ এবং ব্যাংকিংয়েও যে অবজেক্টিভ যে ইংলিশ আছে যে পরীক্ষাগুলোতে সেগুলোর ক্ষেত্রে কিন্তু এই 1000টি প্রশ্ন আপনাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো এখনো যারা বন্ধুরা যারা এই কোর্সটিতে আপনারা জয়েন করেননি, তো আমি আপনাদের বলবো যে এই ডিসক্রিপশন বক্সের নিচে আপনাদের লিঙ্ক দেওয়া আছে, আপনারা কিন্তু এই 40টি ভিডিও কোর্স কিন্তু অবশ্যই যে কোনো পরীক্ষার জন্য, কিন্তু যে পরীক্ষা ইংলিশ আছে অবজেক্টিভ সেখানে কিন্তু এই কোর্সটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তো চলুন বন্ধুরা আমরা আজকে শুরু করি আজকে আমাদের এই অবজেক্টিভ জেনারেল ইংলিশের ক্লাসটি। বন্ধুরা, ইম্পর্টেন্ট প্রিপোজিশন এটি কিন্তু WBCS এর জন্য লাগবে, সেন্ট্রাল SSC-র জন্য লাগবে, টেট প্রাইমারি যে টেট আছে সেই টেটের জন্য লাগবে, বা আপার প্রাইমারি টেট যেগুলো আছে টেটের পরীক্ষার ক্ষেত্রে সেগুলো লাগবে, অল PSC এক্সাম, যেই সব PSC-র এক্সামগুলোতে অবজেক্টিভ ইংলিশ আছে, এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এইগুলোতে কিন্তু এই যে পরীক্ষাগুলো হয় এই কমিশনগুলোর, এই কমিশনের পরীক্ষা কিন্তু এই প্রিপোজিশনগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো প্রথম যেটি আছে দেখুন, ফ্যামিলিয়ার উইথ আর ফ্যামিলিয়ার টু। এবার এই যে ফ্যামিলিয়ার কথাটার মানে হলো পরিচিত হওয়া। এবার যখন উইথ প্রিপোজিশন যখন বসবে আর টু প্রিপোজিশন, তার মানেটা কিন্তু বদলে যায়। প্রথমে দেখুন, ফ্যামিলিয়ার উইথ মানে হচ্ছে এটা, কিন্তু এটা মানেও কিন্তু পরিচিতি, এগুলো কিন্তু আপনারা লিখতে থাকুন, পরিচিতি। পরিচিতি তাহলে কিরকম ক্ষেত্রে পরিচিতি? কোনো মানুষের সঙ্গে যদি পরিচিতি হয় তাহলে হবে ফ্যামিলিয়ার উইথ। আমি একটি সেন্টেন্স লিখছি দেখুন, আইডিয়াটা আরো ক্লিয়ার হয়ে যাবে। হি ইজ ফ্যামিলিয়ার উইথ হার, অর্থাৎ সে তার পরিচিত, সে তার পরিচিত, অর্থাৎ হি ইজ ফ্যামিলিয়ার উইথ হার। অর্থাৎ দেখুন এখানে কোনো যে বোঝাচ্ছে যে সে তার পরিচিত, তার মানে কোনো ব্যক্তি সংক্রান্ত কিছু বোঝাচ্ছে, মানে কোনো মানুষ রিলেটেড কিছু বোঝাচ্ছে। যদি এইরকম ধরনের কিছু বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা উইথ প্রিপোজিশন বসাবো ফ্যামিলিয়ারের পরে। এবার ফ্যামিলিয়ার টু কি? ফ্যামিলিয়ার টু মানেও কিন্তু পরিচিতি, সেটা কোনো জিনিসের সঙ্গে পরিচিত। জিনিস কিরকম? জিনিসটা হচ্ছে হিজ বিহেভিয়ার ইজ নট ফ্যামিলিয়ার টু মি, অর্থাৎ তার ব্যবহার আমার কাছে পরিচিত নয়। দেখুন এই যে বিহেভিয়ার, এটা তো কোনো একটা মানুষ নয়, এটা কোনো জীবিত নয়। বিহেভিয়ার মানে এটা কোনো বস্তু, জিনিস, মানে জিনিস বোঝাচ্ছে, এটা কোনো একটা ধারণা, ভ্রান্ত ধারণা বিহেভিয়ার। তাহলে সেই জিনিসটা মানে কোনো জিনিস বা কোনো বস্তু রিলেটেড, সেই ক্ষেত্রে আমরা সবসময় করবো হচ্ছে ফ্যামিলিয়ার টু। তাহলে এইটাই যখন আপনাকে পরীক্ষার সময় দেবে সেখানে আপনার ফ্যামিলিয়ার পরে উইথ থাকবে, অপশনে টু থাকবে। এবার আপনাকে ব্যাপারটা জিনিসটা বুঝতে হবে। তাহলে কি বললাম, যদি কোনো মানুষের সাথে কোনো পরিচিতি হয় তাহলে উইথ মনে রাখবেন, আর যদি কোনো জিনিস মানুষ বাদে বাকি কোনো জিনিসের সঙ্গে যদি বা বস্তুর সঙ্গে হয় তাহলে সেক্ষেত্রে হবে কি, ফ্যামিলিয়ার টু প্রিপোজিশনটি বসবে, ফ্যামিলিয়ার পরে টু প্রিপোজিশন বসবে, আর যদি মানুষের সাথে হয় তাহলে ফ্যামিলিয়ার উইথ। পরবর্তী অংশগুলিতে আসুন। বন্ধুরা পরের দেখুন দুটো যেটা আছে সেটা হচ্ছে ফেভার, ফেভারের পরে অফ প্রিপোজিশন থাকলে কি হয়, আর ফিট, ফিটের পরে ফর প্রিপোজিশন থাকলে কি মানে হয়। ফেভার
ফেভারের পরে যখন অফ প্রিপোজিশন বসে, ফেভার অফ মানে হচ্ছে কোনো পক্ষ নেয়া, কোনো পক্ষ। কিরকম, এটি সেন্টেন্স লিখছি, হি স্পোক ইন ফেভার অফ, এই যে বসলো, অফ মি। অর্থাৎ বাংলাটা কি, সে আমার পক্ষে কথা বলেছিল। অর্থাৎ ফেভার অফ মানে কারোর পক্ষে, পক্ষে বলা, তাহলে কোনো পক্ষ নেওয়া বা পক্ষে বলা। তাহলে আমি এটি সেন্টেন্স লিখেছি কি, হি স্পোক ইন ফেভার অফ মি। তাহলে বাংলাটা কি, বাংলাটা হচ্ছে সে সে আমার পক্ষে কথা বলেছিল। তাহলে এই ধরনের যখন সেন্টেন্স থাকবে, অবশ্যই ফেভারের পরে অফ প্রিপোজিশন বসবে। ফিট ফর, ফিট ফর মানে কি, উপযুক্ত বা সুইটেবল, উপযুক্ত বা সুইটেবল। তাহলে এখানে একটি সেন্টেন্স লিখি, হি ইজ নট ফিট ফর, এই যে বসলো, ফিট ফর দ্য পোস্ট, সে এই পোস্টের জন্য উপযুক্ত নয় বা সেই পদটির জন্য উপযুক্ত নয়। তাহলে ফিটের পরে ফর প্রিপোজিশন বসলো। তাহলে আমরা এখানে কি করলাম, ফেভার অফ, ফেভার অফ মানে পক্ষ বা পক্ষ নিয়ে নিয়ে কথা বলা। কিরকম, হি স্পোক ইন ফেভার অফ মি, অর্থাৎ কি, সে আমার পক্ষে কথা বলেছিল। আর ফিট ফর মানে কি, উপযুক্ত, অর্থাৎ হি ইজ নট ফিট ফর দ্য পোস্ট, অর্থাৎ সে এই পদের জন্য উপযুক্ত নয়। তাহলে ফিট ফর মানে কি, উপযুক্ত, আর ফেভার অফ মানে কি, পক্ষ বা পক্ষে। পরের অংশগুলিতে আসুন। বন্ধুরা পরে দুটো দেখুন, বলেছে ফন্ট অফ, ফন্ট অফ মানে কি, ফন্ট অফ মানে হচ্ছে, ফন্ট অফ মানে হচ্ছে প্রিয়। সেন্টেন্স একটি লিখি, ফন্ট অফ মানে হলো প্রিয়। তাহলে একটি সেন্টেন্স লিখি, সি ইজ, হি বা সি ইজ, হি বা সি ইজ ফন্ড অফ মিউজিক। তাহলে কি লিখলাম, হি বা সি ইজ ফন্ড অফ মিউজিক, অর্থাৎ মিউজিক তার খুবই, সে খুব মিউজিক কি করে, তার খুব, সে খুব, তার খুব মিউজিক খুব প্রিয়, খুবই প্রিয়। তাহলে এই ফন্ড অফ কথার মানে হলো প্রিয়, বোঝা গেল। তারপরে দেখুন ফ্রি ফ্রম, ফ্রি ফ্রম মানে কি, মুক্ত, মুক্ত হইয়া বা ফ্রি, ফ্রি বা মুক্ত হওয়া। কিরকম, সি ইজ নাও ফ্রি ফ্রম, এই যে বসলো, ফ্রি এর পরে ফ্রম প্রিপোজিশন বসলো, ফ্রি ফ্রম ডেঞ্জার, অর্থাৎ সে এখন বিপদ থেকে মুক্ত। তাহলে এই ধরনের যখন সেন্টেন্স বসবে, আপনাকে ফ্রি কথাটা দেওয়া থাকবে, তারপরে আপনার শূন্যস্থানটি থাকবে, সেখানে আপনাকে অনেকগুলো চারটে অপশন দেবে, সেখানে আপনার থেকে ফর প্রিপোজিশনটি আপনাকে খুঁজে বের করে বসাতে হবে। কারণ ফ্রি ফ্রম মানে মুক্ত হওয়া, তো সি ইজ নাও ফ্রি ফ্রম ডেঞ্জার, তো সে এখন ডেঞ্জার মানে বিপদ থেকে মুক্ত, বোঝা গেল। পরবর্তী অংশগুলিতে আসুন। বন্ধুরা পরে দুটো দেখুন, বলেছে ফুল অফ, ফুলের পরে যখন অফ প্রিপোজিশন বসবে, তখন তার মানেটা হয় পরিপূর্ণ, ফুল অফ। খুব ইজি একটি বাক্য, এটি আমি লিখবো, দেখুন খুবই বুঝতে পারবেন সবাই। দা কাপ ইজ ফুল অফ টি, অর্থাৎ কাপ বা পেয়ালাটি চায়ে পূর্ণ, কাপ বা পেয়ালাটি চায়ে পূর্ণ। তাহলে এই ধরনের যখন জিনিস থাকবে, তাহলে হবে ফুল অফ। পরেরটি দেখুন, ফাইট এগেনস্ট, ফাইট এগেনস্ট মানে কি, মানে বিপক্ষ, ফাইট এগেনস্ট। তাহলে আমি লিখছি একটি সেন্টেন্স, আই ফাইট এগেনস্ট মাই রাইভাল, অর্থাৎ আমি আমার শত্রুর সাথে লড়াই করেছিলাম, করেছি। তাহলে আই ফাইট এগেনস্ট মাই রাইভাল, আমি আমার শত্রুর সাথে লড়াই করেছি। এবার দেখুন এই যে ফাইটের পর এগেনস্ট, একটা জিনিস মনে রাখবেন, এটি এরর কারেকশন হিসেবেও দেয়। যদি অপোনেন্ট যদি ভিজিবল হয়, অপোনেন্ট মানে যে বিপক্ষ, আমি কি বললাম বিপক্ষ, আপনি ফাইটটা করছেন কার সঙ্গে, কার বিরুদ্ধে করছেন, কোনো কারোর বিরুদ্ধে তো করবেন, তাহলে এই যে অপোনেন্ট, এই অপোনেন্টটা যদি ভিজিবল হয়, মানে আপনি যদি চোখে দেখতে পারেন, তাহলেই কিন্তু ফাইট এগেনস্ট বা ফাইট উইথও কিন্তু হয়,
এটা এগেনস্ট না দিয়ে অনেকে উইথও দিতে পারে, একই ব্যাপার। ওই জন্য এখানে এগেনস্ট বা উইথ আমি লিখে রাখলাম অবলিক দিয়ে। আই ফাইট এগেনস্ট অবলিক উইথ, মানে এগেনস্ট বা উইথ মাই রাইভাল, অর্থাৎ যদি অপোনেন্ট যদি ভিজিবল হয় তবে কিন্তু এগেনস্ট হবে, না হলে কিন্তু হবে না। যদি পভার্টি, পভার্টি তো দেখা যায় না, আমি দরিদ্রতার সঙ্গে লড়াই করছি, এটা সেই ক্ষেত্রে কিন্তু ফাইট এগেনস্ট হবে না। আমি কি বললাম, যদি অপোনেন্ট ভিজিবল হয় তবেই কিন্তু ফাইট এগেনস্ট হবে, ফাইটের পরে এগেনস্ট বসবে। আর যদি অপোজিট, অপোনেন্ট যদি ভিজিবল না হয়, আই ফাইট এগেনস্ট পভার্টি, এটাও কিন্তু একটা এরর কারেকশন দিতে পারে, আই ফাইট এগেনস্ট পভার্টি, এটা কিন্তু ভুল আছে, এগেনস্টটা কিন্তু হবে না। আমি কি বলেছি যে সব সময় যদি অপোনেন্ট যদি ভিজিবল হয় সেই ক্ষেত্রেই কিন্তু ফাইট এগেনস্ট হবে। পভার্টি, দরিদ্রটা কি দেখা যায়, দরিদ্র দায়টাকে দেখতে পান, সেটা অনুভব করতে পারেন, তাহলে সেই সবের ক্ষেত্রে কিন্তু এগেনস্টই হবে না। কিন্তু যদি কোনো শত্রু, মানে শত্রু মানে কোনো শত্রুর বিরুদ্ধে লড়াই করছে, মানে সেটাকে আপনি দেখতে পাচ্ছেন সামনে থেকে, তাহলে অপোজিট দেখতে পাচ্ছেন, যেটা ভিজিবল সেটার ক্ষেত্রে কিন্তু আপনার ফাইট এর পরে এগেনস্ট প্রিপোজিশন বসবে। বোঝা গেল? পরবর্তী অংশগুলিতে আসুন। বন্ধুরা, আমরা এবার কিছু ইম্পর্টেন্ট ফ্রেজাল বা গ্রুপ ভার্ব কিছু আমরা আলোচনা করে নিই। এটাও কিন্তু WBCS, SSC, WBPSC যে ইংলিশ, যে অবজেক্টিভ ইংলিশ যেসব পরীক্ষাগুলোতে, সেগুলোর জন্য টেট, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, যে এই পরীক্ষাগুলোর জন্য, মানে এই যে পরীক্ষাগুলো হয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই যে ফ্রেজাল ভার্বগুলো করেছি আমি, কিন্তু এর আগের দিন পর্যন্ত আপনাদের গিফ পর্যন্ত কিন্তু ফ্রেজাল ভার্ব করিয়ে দিয়েছি। আজকে দেখুন, গো দিয়ে যে সমস্ত ফ্রেজাল ভার্বগুলো আছে সেইগুলো কিন্তু আমি করাবোই গো ওয়ার্ডটা দিয়ে। দেখুন, গো আফটার, প্রথমেই দেখুন আছে, গো আফটার মানে কি, মরিয়া চেষ্টা করা, মরিয়া চেষ্টা। এটি সেন্টেন্স লিখি, এভরিবডি গোজ আফটার ওয়েলথ। কি বললাম, এভরিবডি গোজ আফটার ওয়েলথ, তাহলে গো আফটার মানে কি বললাম, মরিয়া চেষ্টা, মানে ট্রাই টু অবটেইন। এগুলোও কিন্তু দিয়ে দিতে পারে এক্স্যাক্ট মানেটা কি, যেমন এবারে এসেছিল, এক্স্যাক্ট মানে কি, ক্লাইম্যাক্টিক, এর এক্স্যাক্ট মানেটা জানতে চেয়েছিল, সেই রকম গো আফটার মানেটা হচ্ছে মরিয়া চেষ্টা করা, এর ইংলিশ মানেটাও লিখে নেবেন, হচ্ছে ট্রাই টু অবটেইন। কি লিখেছি, একটি সেন্টেন্স কি তৈরি করেছি, এভরিবডি গোজ আফটার ওয়েলথ, অর্থাৎ এই যে গো গোজ আফটার হলো, যেহেতু এভরিবডি মানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য কি হলো, গো এর সাথে কি হলো, আমরা ইএস, অর্থাৎ এস বা ইএস যুক্ত করতে, ইএস যুক্ত করলাম, গোজ আফটার ওয়েলথ, অর্থাৎ বাংলাটা হচ্ছে যে প্রত্যেকে সম্পদের জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছে। অর্থাৎ এই সব ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে যখনই দেবে তখনই আমরা গো আফটার এই ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্বটি আপনারা কিন্তু করে দেবেন। পরেরটি দেখুন, বলেছে গো অ্যালং বা গো উইথ। গো অ্যালং বা গো উইথ মানে হচ্ছে এগ্রি করা। কি বললাম, এগ্রি, এগ্রি মানে সহমত হওয়া, এগ্রি, এগ্রি বা সহমত। এটি সেন্টেন্স লিখি, হি ওয়েন্ট অ্যালং, হি ওয়েন্ট অ্যালং উইথ মি, হি ওয়েন্ট অ্যালং উইথ মি অ্যাট দিস পয়েন্ট, অ্যাট দিস পয়েন্ট, অর্থাৎ বাংলাটা হচ্ছে যে সে এই বিষয়ে আমার সাথে একমত ছিল। এখানে যেহেতু ওয়েন্ট অ্যালং কেন এলো, আমি তো দিয়েছি গো অ্যালং, আমি তো দিয়েছি গো অ্যালং, তাহলে এখানে ওয়েন্ট অ্যালং কেন, ওই যে পাস্ট টেন্সে করলাম, গো এর পাস্ট টেন্স ওয়েন্ট, তাই জন্য এই পাস্ট ফর্মে এটা করলাম, হি ওয়েন্ট অ্যালং উইথ মি অ্যাট দিস পয়েন্ট, অর্থাৎ সে এই বিষয়ে আমার সাথে একমত হয়েছিল। পরেরটি দেখুন, বলেছে গো অ্যাট, গো অ্যাট মানে কি, গো অ্যাট মানে হলো অ্যাটাক করা বা আক্রমণ করা। কি বললাম, গো অ্যাট মানে হচ্ছে অ্যাটাক করা বা আক্রমণ করা। এটি সেন্টেন্স লিখি, হুলিগানস, হুলিগানস ওয়েন্ট অ্যাট দ্য ট্রাভেলার্স, হুলিগানস ওয়েন্ট অ্যাট দ্য ট্রাভেলার্স, অর্থাৎ গুন্ডারা ভ্রমণকারীদের ওপর আক্রমণ করেছিল। তাহলে এই ধরনের ক্ষেত্রে আমরা কি করবো, দেখুন ওয়েন্ট অ্যাট কেন হলো, গো অ্যাট ছিল তো, ওই যে আমি পাস্ট ফর্মে করেছি তাই জন্য গো এর পাস্ট ফর্ম হয়ে গেছে ওয়েন্ট, তাহলে হুলিগানস ওয়েন্ট অ্যাট দ্য ট্রাভেলার্স, তাহলে আমি সেন্টেন্সটাও সেরকম ভাবে পাস্ট ফর্মে বলছি কি না, গুন্ডারা ভ্রমণকারীদের আক্রমণ করেছিল। পরবর্তীগুলিতে আসুন।
বন্ধুরা পরেরটি দেখুন, বলেছে গো ইন্টু। গো ইন্টু মানে কি? গো ইন্টু মানে লিখুন ইনভেস্টিগেট। ইনভেস্টিগেট করা, ইনভেস্টিগেট মানে কি? তদন্ত করা, তদন্ত। তাহলে একটি সেন্টেন্স লিখি কি না, আই শ্যাল সুন গো ইন্টু দি ম্যাটার। আর কি লিখলাম? আই শ্যাল সুন গো ইন্টু দা ম্যাটার। এই যে বসলো গো ইন্টু গ্রুপ ভাবটা, তাহলে এখানে বাংলাটা কি? আমি খুব তাড়াতাড়ি, আমি খুব তাড়াতাড়ি, আই শ্যাল সুন, আমি খুব তাড়াতাড়ি বিষয়টি নিয়ে তদন্ত করব। আমি ফিউচারে, ফিউচার সেন্ট, ফিউচার সেন্ট, আমি এটা ফিউচার টেন্সে করেছি। কিরকম? আই শ্যাল, এই দেখুন ফিউচার টেন্সের ফর্ম, আই শ্যাল সুন গো ইন্টু দ্য ম্যাটার। অর্থাৎ সেন্টেন্সটা আপনাকে যাই দিক, ফিউচারে দিতে পারে, প্রেজেন্টেও দিতে পারে, পাস্টে দিতে পারে, কিন্তু আপনাকে জিনিসটা বুঝতে হবে। যদি কোনো ইনভেস্টিং বা তদন্ত রিলেটেড যদি কিছু বোঝায়, তাহলে আপনি সরাসরি যেটি করে দেবেন গো ইন্টু, অর্থাৎ আমি এখানে যেটা হলো, আমি খুব তাড়াতাড়ি বিষয়টি নিয়ে তদন্ত করব। পরেরটিতে আসুন, বলেছে গো আপ। এটি ভীষণ পরীক্ষায় দেয়। গো আপ মানে হচ্ছে রাইজ করা, অর্থাৎ কোনো কিছু বেড়ে ওঠা, রাইজ মানে বৃদ্ধিপ্রাপ্ত হওয়া। কিরকম? দ্য প্রাইস অফ এসেন্সিয়ালস, দ্য প্রাইস অফ এসেন্সিয়াল, দ্য প্রাইস অফ এসেন্সিয়ালস ইজ গোয়িং আপ, ইজ গোয়িং আপ। অর্থাৎ বাংলাটা হচ্ছে অপরিহার্য বস্তুর দাম ক্রমেই বেড়ে চলেছে, সেই ধরনের ক্ষেত্রে কিন্তু আমরা বসাবো গোয়িং আপ বা গো আপ। বোঝা গেল? গো অ্যাবাউট, গো অ্যাবাউট মানে হচ্ছে সেট টু ওয়ার্ক অ্যাট, সেট টু ওয়ার্ক অ্যাট, সেট টু অর্থাৎ কাজ শুরু করা। গো অ্যাবাউট মানে কি? সেট টু ওয়ার্ক অ্যাট, এটাও আপনারা জেনে রেখে দেবেন, কারণ পরীক্ষার সময় এই লাইনটাও আপনাকে দিতে পারে অপশানে। গো অ্যাবাউট এর মানেটা কি? এক্সাক্ট মানে, তাহলে গেট মানে সেট টু ওয়ার্ক অ্যাট মানে কোনো কাজ শুরু করা বা আরম্ভ করা। তাহলে সেন্টেন্সটা লিখি, উই ওয়েন্ট অ্যাবাউট দিস বিজনেস, দিস বিজনেস অ্যাট ডে ব্রেক। অর্থাৎ বাংলাটা হচ্ছে দিনের শেষে আমরা কাজটি শুরু করেছিলাম। উই ওয়েন্ট অ্যাবাউট দিস বিজনেস অ্যাট ডে ব্রেক, অর্থাৎ আমরা দিনের শেষে কাজটি শুরু করেছিলাম। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা গো অ্যাবাউটটি বসাবো, মানে সেট টু ওয়ার্ক অ্যাট। এবার এখানে ওয়েন্ট অ্যাবাউট কেন হলো? ওই যে আমি এটার পাস্ট টেন্সে করেছি ফর্মটা, সেন্টেন্সটা লিখেছি, ওই জন্য আমি গো এর পাস্ট ফর্মটা নিয়ে আসলাম। বোঝা গেল? পরবর্তী ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনগুলিতে আসুন। বন্ধুরা এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনগুলো দেখে নিন, এগুলো কিন্তু এই পরীক্ষাগুলোর জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রথমে দেখুন আছে এ পোয়েম অফ মর্নিং অ্যান্ড, মর্নিং অ্যান্ড এ স্যাড পোয়েম, অর্থাৎ বাংলাটা হচ্ছে যে একটি দুঃখের কবিতা, সেটিকে এক কথায় কি বলবো? মনে রাখবেন এটিকে বলবো আমরা এলিজি। এলিজি মানে হচ্ছে দুঃখে শোকগাথা কবিতা। তাহলে কি এ পোয়েম অফ মর্নিং বা এ অ্যান্ড বা অবলিক দিয়ে আমি লিখেছি স্যাড পোয়েম, দুঃখের কবিতা বা শোক গাথা কবিতা, সেটিকে বলে এলিজি। পরেরটি দেখুন, এ পোয়েম রিটেন ইন প্রেজ অফ সামওয়ান অর সামথিং, অর্থাৎ একটি কবিতা যা কারোর বা কোনো কিছুর প্রশংসা করে লেখা। প্রেজ মানে প্রশংসা করা, তাহলে প্রশংসা সূচক যদি কবিতা থাকে তাহলে সেটিকে বলে হচ্ছে, মনে রাখবেন, অড, ও ডি, অড। বোঝা গেল? পরেরটি দেখুন কি আছে, এ পোয়েম উইথ 14 লাইন, অর্থাৎ 14 লাইনের কবিতা, তাকে বলে, মনে রাখবেন, সনেট। তারপরেরটি দেখুন আছে, এ পোয়েম উইথ 5 লাইন, অর্থাৎ 5 লাইনের কবিতা, মনে রাখবেন, তাকে বলে লিমেরিক। তারপরে দেখুন বলেছে, এ স্টোরি ইন ক্যারেক্টার রিপ্রেজেন্ট আদার থিং, অর্থাৎ একটি গল্প, একটি গল্প, একটি গল্পের চরিত্র যা অন্য বিষয়কে উপস্থাপিত করে, একটি গল্প যা অন্য বিষয়কে, অন্য কোনো জিনিসকে উপস্থাপিত করে, তাকে বলে, মনে রাখবেন, রূপক বলে তাকে, অ্যালিগোরি, অ্যালিগোরি বা রূপক। বোঝা গেল? পরবর্তী অংশগুলিতে আসুন।
দেখুন বন্ধুরা, পরের আরো দুটো ওয়ান ওয়ার্ড কি বলেছে, এ স্টোরি বেসড অন অ্যানিমেলস অ্যান্ড অর বার্ড, অর্থাৎ একটা গল্প যেটা কিনা কোনো পশু বা পাখি নির্ভর, মনে রাখবেন তাকে বলা হচ্ছে ফেবেল বা উপকথা, ফেবেল বা উপকথা। পরেরটি দেখুন, বলেছে এ স্টোরি বেসড অন ট্রু ইভেন্ট, অর্থাৎ একটা গল্প যেটা কিনা কোনো সত্য ঘটনাকে ঘটনার উপর নির্ভর করে, সেটা কি বলে মনে রাখবেন তাকে অ্যানেকডোট, অর্থাৎ সত্য কাহিনী। এরপরে কিছু ইম্পর্টেন্ট ইডিয়মস দেখে নিন, বন্ধুরা কিছু গুরুত্বপূর্ণ ইডিয়মস এবং ফ্রেজ গুলো একটু দেখে নিন। বলেছে প্রথম দেখুন, বলেছে যে ইডিয়মসটি পে থ্রু দা নোজ, পে থ্রু দা নোজ মানে কি, পে থ্রু দা নোজ মানে হচ্ছে এক্সট্রিমলি হাই প্রাইস, বা আমি বলতে পারি টু পে এ লার্জ সাম অফ মানি, টু পে এ লার্জ সাম অফ মানি বা এক্সট্রিমলি হাই প্রাইস, অর্থাৎ এটা হচ্ছে যে ভারী পরিমাণ বা বেশি পরিমাণ কোনো অর্থ দেয়া, সেটাই হচ্ছে আমরা বা ইডিয়ামসটা কি বলে, পে থ্রু দা নোজ। এ ড্রাগ ইন দা মার্কেট, এ ড্রাগ ইন দা মার্কেট মানে কি, মানে হচ্ছে আনসেলেবল ডিউ টু ল্যাক অফ ডিমান্ড, কি বললাম, আনসেলেবল ডিউ টু ল্যাক অফ ডিমান্ড, অর্থাৎ বাংলাটা হচ্ছে যে একটি চাহিদার অভাবে বিক্রি না হওয়া, এটাই মানে এ হচ্ছে ড্রাগ ইন দা মার্কেট। পরেরটি দেখুন, বলেছে ওয়ান্স ইন এ ব্লু মুন, এটি তো WBCS-এ প্রচুর বার এসেছে, ওয়ান্স ইন এ ব্লু মুন বা ওয়ান্স ইন এ ওয়াইল, এটাকে কিন্তু ওয়ান্স ইন এ ব্লু মুনও বলে, বা আবার এটিও আমি অবলিক দিয়ে লিখেছি, এটাও জেনে রাখা ভালো, হয়তো এটা এখন না দিয়ে এইটাও দিয়ে দিতে পারে, ওয়ান্স ইন এ ওয়াইল মানে হচ্ছে রেয়ার, রেয়ার মানে কি খুবই বিরল, ভেরি রেয়ার বা ভেরি রেয়ার, ওয়ান্স ইন এ ব্লু মুন। ব্যাপটিজম অফ ফায়ার, ব্যাপটিজম অফ ফায়ার মানে কি, ডিফিকাল্ট টু ফার্স্ট এক্সপিরিয়েন্স, ডিফিকাল্ট টু ফার্স্ট এক্সপিরিয়েন্স, অর্থাৎ আপনাদের কি করতে হবে, এইগুলোকে মুখস্থ করতে হবে, আর কি করতে হবে, ব্যাপটিজম অফ ফায়ার মানে কি, ডাইরেক্ট এই এই অপশনগুলো আপনার এইগুলো থাকবে, যেগুলো আমি নীল কালিতে লিখলো অপশনে থাকবে, আর যেগুলো কালো কালিতে সেগুলো কিন্তু আপনার কোশ্চেনে থাকবে, অর্থাৎ একটা সেন্টেন্স দিয়েও দিতে পারে বা এমনি এরকম সেন্টেন্সও দিতে পারে, দিয়ে আপনাকে কিন্তু এই অপশনগুলো দেবে যেগুলো আমি সব নীল কালিতে লিখেছি, তো এইগুলো আপনাকে কিন্তু মুখস্থ করে ফেলতে হবে একদম জলের মতো। ব্যাপটিজম অফ ফায়ার মানে, ব্যাপটিজম অফ ফায়ার মানে ডিফিকাল্ট টু ফার্স্ট এক্সপিরিয়েন্স। আচ্ছা পরেরটি দেখুন, বলেছে ফেয়ার ওয়েদার ফ্রেন্ড, অর্থাৎ সুদিনের বন্ধু, তার মানে কি, কম্পেনিয়ন অফ গুড ডেজ, কম্পেনিয়ন অফ গুড ডেজ, অর্থাৎ সুদিনের বন্ধু, বোঝা গেল। বন্ধুরা আজকে এই ক্লাসটি এতটুকু থাকলো, পরবর্তী আমি ক্লাসে আরো কিছু গুরুত্বপূর্ণ এরকম আরো অনেক কিছু নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো। তো বন্ধুরা যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর যারা নতুন এই চ্যানেলটিকে দেখছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে চ্যানেলটিকে ভুলবেন না। ধন্যবাদ।